আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের কাছে আজকে একটি টিভি এসেছে। টিভিটি পুরো স্ক্রিন নীল এবং দাগ, চিকন চিকন যে দাগ দাগ আছে, এই সমস্যাটি কোথায় থেকে হয় আমরা কম বেশি সকলেই জানি। সমস্যাটি ভিডিও সমস্যা। ভিডিও ভোল্টেজ যদি সমস্যা হয় তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হয়। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে সমস্যাটি কোথায় থেকে হচ্ছে। আমরা সকলেই জানি যে ফ্লাইব্যাগের দুইটি ভলিউম থাকে। নিচের ভলিউমটি আলো কমানো বাড়ানোর কাজে লাগে, আর উপরের যে ভলিউমটি এটি যদি আপনার টিভিটি ঘোলা হয় বা ঘোলা ক্লিয়ার করার জন্য কাজে লাগে। তো নিচের ভলিউমটি একদম কমিয়ে দিলে তো আলো কমে যাওয়ার কথা, কিন্তু এই টিভিতে নিচের ভলিউমটি কমালেও কিন্তু আলো কমছে না। আপনাদেরকে আমি যদি দেখাই, দেখুন আলো আছে টিভিতে, আমাদের ভলিউমটি কিন্তু একদম কমানো, দেখুন একদম কমানো। আর আমরা যদি বাড়িয়ে দিই তাহলে দেখুন বাড়ালে কিন্তু টিভিটি আরও ঘোলা হয়ে যায় এবং সাদা আলো বেশি হয়ে যায়, কিন্তু কমানোর পরে কিন্তু একদম কালো হয় না। তো কেন কালো আলোটি কমছে না, আর এই সমস্যাটি ফ্লাইব্যাক থেকে হচ্ছে কি বেস থেকে হচ্ছে কি পিকচার টিউব থেকে হচ্ছে কি বেসবোর্ড থেকে, বেসবোর্ডের যে ট্রানজিস্টারগুলো আছে এই ট্রানজিস্টারগুলো থেকে হচ্ছে, নাকি সিস্টেম জঙ্গল যে আইসিটি আছে আইসি থেকে হচ্ছে, সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার সাথেই থাকবেন। প্রথমেই আমাদেরকে যে ভোল্টেজটি পরিমাপ করতে হবে সেটি হচ্ছে ভিডিও ভোল্টেজ। তো ভিডিও ভোল্টেজ কোথায় থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, কোথায় গিয়ে পৌঁছায়, এটি আমাদের জানার প্রয়োজন। আসলে ভিডিও ভোল্টেজ আমরা সাধারণত জানি 180 ভোল্টেজ থাকে, তো কিছু কম বা কিছু বেশিও হতে পারে। ভিডিও ভোল্টেজটি আপনারা দেখুন, এই যে ফ্লাইব্যাগ, এই ফ্লাইব্যাগের এটি 10-10 ফ্লাইব্যাগ, অন্যান্য ফ্লাইব্যাগের অন্য নাম্বার পিন থেকে হতে পারে। তো 10-10 যে ফ্লাইব্যাগ, 10-10 ফ্লাইব্যাগের সাধারণত এই যে লাস্টের যে পিনটি, এই পিন থেকে কিন্তু পিনের সাথে দেখবেন একটি রেক্টিফায়ার আছে। এই রেক্টিফায়ার দিয়ে 250 ভোল্টের একটি ক্যাপাসিটারের সাথে সংযুক্ত আছে লাইনটি। সার্কিটে উল্টি আপনাদেরকে আমি ক্যাপাসিটারটি দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, যে ক্যাপাসিটারটি দেখা যাচ্ছে 250 ভোল্ট 10 মাইক্রোফ্যারাড। তো এই ক্যাপাসিটারের পজিটিভে এই যে একটি রেক্টিফায়ার দেখা যাচ্ছে, এই ফ্লাইব্যাগের 10 নম্বর পিন দিয়ে, যে রেক্টিফায়ার দিয়ে 250 ভোল্টের ক্যাপাসিটারের পজিটিভে যে লাইনটি আছে সেটি আসলে ভিডিও ভোল্টেজ, বা এটি ভিডিও ভোল্টেজের ক্যাপাসিটার। তো ভিডিও ভোল্টেজটি দেখুন, এই যে তারটি গেছে এখানে, এই তারটিতে তিনটি তার আছে, একটি হচ্ছে নেগেটিভ, আর একটি হচ্ছে ভিডিও ভোল্টেজ 180 ভোল্টেজ, আর একটি হচ্ছে হিটার ভোল্টেজ। হিটার ভোল্টেজ হচ্ছে এসি ভোল্টেজ, এসি 4 অথবা 4.5 বা 5 এরকম ভোল্টেজ সাধারণত টিভিতে থেকে থাকে। তো এই ভিডিও ভোল্টেজটি কিন্তু পৌঁছেছে হিটার ভোল্টেজ, ভিডিও ভোল্টেজ এবং নেগেটিভ যে তার তিনটি, দেখুন এই বেসবোর্ডে পৌঁছাইছে। আপনাদেরকে আমি যদি দেখাই, দেখুন এই যে এইখানে কানেক্টরটি আছে বেসবোর্ডে। তো বেসবোর্ডে আমাদের কালারটি ক্লিয়ার করার জন্য 180 ভোল্টেজ কিন্তু প্রয়োজন। তো আমরা সর্বপ্রথমে 180 ভোল্টেজ মেপে দেখব ভোল্টেজটি ঠিক আছে কিনা। ভোল্টেজ পরিমাপ করার জন্য আমি একটি ডিজিটাল মিটার নিয়েছি। মিটারে দেখুন 200 ভোল্ট DC, 200 ভোল্ট সিলেক্ট করা আছে। আমি নেগেটিভ তারটি বোর্ডের সাথে নেগেটিভ তারটি ঝালাই করে নিয়েছি এবং পজিটিভ তারটি আমি বেসবোর্ডে ধরে মেপে দেখব আমাদের ভিডিও ভোল্টেজটি ঠিক দেখাচ্ছে কিনা। টিভিতে সংযোগটি দিয়ে নিচ্ছি এবং আমি যে মিটারের পজিটিভ তারটি এই যে আমি এইখানে ধরতেছি, দেখুন 161 ভোল্ট দেখাচ্ছে। আসলে ভিডিও ভোল্টেজ 180 ভোল্টেজ থাকে, আমাদের ভোল্টেজটি কিন্তু 161.59 এরকম দেখাচ্ছে। তো ভোল্টেজটি পিকচার টিউবে কোনো পার্স শর্ট হলেও ভোল্টেজটি কম দেখাতে পারে। তো আমি যে উল্টা পাশেই আমি কীভাবে বুঝলাম যে এটি ভিডিও ভোল্টেজের লাইন, আপনারা দেখুন এখানে বড় বড় 2 ওয়াটের তিনটি রেজিস্ট্যান্স আছে। দেখুন এই যে তিনটি রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের
মান হচ্ছে 12K সম্ভবত। এই 2W তিনটি রেজিস্টরের তিনটি পিন কিন্তু একই লাইনে সংযুক্ত হয়েছে। দেখুন একই লাইনে তিনটি পিন, বড় বড় তিনটি রেজিস্টরের একই লাইনে সংযুক্ত হয়েছে এবং এখানে কিন্তু ভাগ ভাগ হয়ে এই তিনটি ট্রানজিস্টর আছে। 2482 তিনটি ট্রানজিস্টরের সাথে সংযুক্ত হয়ে কিন্তু আমাদের পিক্সার টিউবে লাইনটি গেছে, মানে সংযুক্ত হয়েছে। যেহেতু 2W রেজিস্টরের তিনটি পিনই তিনটি রেজিস্টরের তিনটি পিন একই লাইনে সংযুক্ত, সো এটাই দেখুন আবার কানেক্টরের সাথেও সংযুক্ত হয়েছে। এটাই আমাদের ভিডিও ভোল্টেজ। আর হিটার ভোল্টেজ যেটি সেটি এই কানেক্টর থেকে ডাইরেক্ট হিটারের পিক্সার টিউবের হিটারের যে পিনটি আছে হিটারে চলে গেছে। তো আমাদের ভিডিও ভোল্টেজ ঠিক আছে। আমরা এখন দেখব RGB যে ভোল্টেজ পিক্সারের ক্যাথোডের যে RGB ভোল্টেজ, সেই ভোল্টেজটা ঠিক আছে কিনা। অর্থাৎ এই যে এই দেখুন এটা আসলে খালি থাকে, কিছু টিভিতে নেগেটিভের সাথে সংযুক্ত থাকে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 নয় পিনের একটি বেজ, এটি মোটা গানের একটি পিক্সার টিউব। তো নয় পিনের এই পিক্সারটিতে আমাদের প্রথম উপরের দিক থেকে যদি ধরি, এটা আসলে খালি করে দিলেও সমস্যা নাই, বোর্ডে লাগানো থাকলে অনেক সময় এরকম দাগ দাগ আসে। তো আমি ক্লিয়ার করব যে কোথায় থেকে সমস্যাটি হচ্ছে, পরে আমি একটু পরে ক্লিয়ার করছি। আর এটা আমাদের যে ব্লু কালার টিপ টিভিতে দেখাচ্ছে সেই ব্লু কালারের পিন, তারপর আছে আমাদের হিটার, তারপর আছে গ্রাউন্ড, তারপর আছে রেড কালার, তারপর আছে G2, তারপর আছে গ্রিন কালার, তারপরে কিন্তু আমাদের G1। তো আমি টিভিটি আবারও অন করে নিচ্ছি। আসলে বারবার টিভিটি অফ করে নিচ্ছি এই কারণে, টিভিটির চাপ বেশি পড়লে আমাদের আউটপুটটি কেটে যেতে পারে। আগে সমস্যাটি আমাদের সমাধান করতে হবে। দেখুন আমি যে ব্লু কালারের যে পিনটি আছে আমি ব্লু কালারে দেখছি, ব্লু কালারের ভোল্টেজ আছে 1.2, আর আমাদের এটা হিটার, এটা গ্রাউন্ড। আমাদের রেড কালারের ভোল্টেজ আছে 129 এবং জি টুটা খালি আছে উল্টা পাশে লাগানো, গ্রিন কালারে 129। তো আমাদের যেটি সমস্যা আমরা ধরা পড়েছে আমাদের কাছে, যে এই যে ব্লু কালার এখানে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, মানে একদম কম 1.2। এই যে 1.2 এখানে দেখাচ্ছে। তো আমি এই পিনটি আর এই পিনটি যদি খালি থাকে, এই দুইটি পিন আমি খালি করে দেখব যে আমাদের এই বেজবোর্ডের থেকে সমস্যা নাকি পিক্সার টিউবের থেকে সমস্যা, এখানে কেন ভোল্টেজ আসছে না। আমি ব্লু কালারের যে পিনটি পিক্সার টিউবের বেস বোর্ড থেকে আলাদা করে নিচ্ছি, এবং আমাদের আরও একটি পিন যে এটি নেগেটিভের সাথে সংযুক্ত আছে এটিও কিন্তু দুটি পিনই আলাদা করে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা টিভিটি অন করে নিচ্ছি। অন করে নেওয়ার পর আমি যদি আপনাদেরকে ভোল্টেজটি পরিমাপ করে দেখাই, দেখুন আমাদের পিনটি কিন্তু খালি আছে, এখানে কিন্তু কোনো ভোল্টেজ তবুও দেখাচ্ছে না ফাঁকা করে নেওয়ার পরেও। আমাদের এই পিনটিও ফাঁকা করে নিয়েছি। তো বেসবোর্ডে যদি আমাদের ভোল্টেজটি আপনাদেরকে দেখাই, বেসবোর্ডে কিন্তু আমাদের ভোল্টেজ 98.3 ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ এই পিনটি ছাড়া দেখুন এখন কিছু ভোল্টেজ কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে। তো ভোল্টেজটি দেখালেও আমরা যখনই খালি পিনটির সাথে শর্ট করে দিয়েছি তখনই কিন্তু আবারও ভোল্টেজটি শর্ট হয়ে গেছে, দেখুন কোনো ভোল্টেজ আবারও দেখাচ্ছে না। তো আমরা এতে করে বুঝতে পারলাম আমাদের পিক্সার টিউব থেকেই এই শর্টটি হচ্ছে। তো পিক্সার টিউব থেকে আমাদের যে ব্লু কালার, ব্লু কালারটি পিক্সারের এই গানের ভিতরেই কিন্তু শর্ট হয়ে গেছে। তো গানের ভিতরে যদি শর্ট হয়ে যায় আমাদের সার্কিটটি কিন্তু ঠিক আছে। আমরা সার্কিটটি অন্য আরেকটি টিভিতে লাগিয়ে দেখেছিলাম, আমাদের সার্কিটটি কিন্তু একদম ওকে আছে। তো আমাদের সমস্যাটি হচ্ছে আমাদের যে পিক্সার টিউব, এই পিক্সার টিউব থেকেই এরকম দাগ দাগ হচ্ছে।
তো এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যেহেতু ব্লু কালারটি পিক্সার টিউবের এই গানের ভিতরে শর্ট হয়ে গেছে তো আমরা এখন যেটি করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে হিটার যে ভোল্টেজটি আছে এই হিটার হিটারের কানেকশনটি আমরা এই বোর্ড থেকে অর্থাৎ এই বোর্ডের নেগেটিভ আর এই বোর্ডের যে হিটারের ভোল্টেজটি আমাদের ফ্লাইব্যাক থেকে হিটার ভোল্টেজটি গেছে এই দুইটি পিন আমরা আলাদা করে অন্যভাবে ভোল্টেজ দিয়ে দেখব আমাদের পিক্সার টিউবটি ঠিক হয় কিনা হিটারের যে পিন দুইটি আছে এই পিন দুইটি আমি খালি করে নিচ্ছি আসলে আমার পাশে ক্যামেরাটি ধরার কোনো লোক নেই এর জন্য সময়তে অনেক খালি করার কাজ বা অন্য কোনো কাজ আপনাদেরকে দেখানো একটু অসুবিধা হচ্ছে তো আপনারা বুঝে নিন দেখুন হিটারের যে দুইটি পিন লাগানো ছিল আমি কিন্তু এই দুইটি পিন খালি করে নিয়েছি খালি করে দেখুন উল্টো পাশে আমি পিন দুটো বের করে দিয়েছি এই যে দেখুন পিন দুটো দেখা যাচ্ছে এই একটি পিন আর এই একটি পিন দুটি পিন কিন্তু আমি বেসবোর্ড থেকে আলাদা করে নিয়েছি দুটো হিটারের কয়েলের মাপ দেখাবে মিটারে তো আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আলাদাভাবে হিটার ভোল্টেজটি তৈরি করতে হবে আর আলাদাভাবে ভোল্টেজটি তৈরি করার জন্য আমরা আমাদের যে ফ্লাইব্যাগের এই যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটটি আমরা ব্যবহার করব তো আমরা একটি চিকন তার নিচ্ছি দেখুন একটি চিকন তার এই তারটি আমরা এই ম্যাগনেটের সাথে পেঁচাবো পেঁচিয়ে আমরা হিটারের যে ফোর ভোল্টটি তৈরি করব আমি কিন্তু চিকন একটি তার দেখুন গুনে গুনে তিন পাক দিয়েছি এক দুই তিন তিন পাক দিয়ে এখানে একটি গিরো দিয়েছি এখন আমি এই তার থেকে দেখুন এই তারটি একটি মাত্র তার তিনটি পাক দিয়ে দুইটি মাথা বের হয়েছে তো এই দুইটি মাথায় আমাদের ভোল্টেজ মেপে দেখতে হবে কত ভোল্টেজ দেখাচ্ছে আমি টিভিটি অন করে নিচ্ছি এবং এই দুইটি তারে দেখাবো আপনাদেরকে দেখুন আমাদের অ্যানালগ মিটারে প্রায় ফোর ভোল্টেজ দেখাচ্ছে তো ভোল্টেজটি যদিও একটু কম দেখাচ্ছে তো আমরা ভোল্টেজ আরও একটি পাক দিলে কিন্তু আমাদের ভোল্টেজটি বেড়ে যাবে তো আমরা আরও একটি পাক দিয়ে নিচ্ছি যেহেতু আমাদের তিন পাক দেওয়া আছে আমি চার পাক দিয়ে নিচ্ছি চার পাক দেওয়ার পরে যদি আপনাদেরকে ভোল্টেজটি আমি দেখাই দেখুন আমাদের ভোল্টেজটি 5.1 এরকম দেখাচ্ছে দেখুন আরও একটি পাক আমি বাড়িয়ে দিয়েছি তো এই দুইটি কানেকশন যে তারের দুইটি আমরা ভোল্টেজ তৈরি করলাম এসি ভোল্টেজ এই ভোল্টেজ দুইটি আমরা হিটারে লাগিয়ে দেব আপনারা দেখুন আমি হিটারের যে দুইটি পিন আলাদা করেছিলাম সেই দুইটি পিনের সাথে দুইটি তার লাগিয়ে দিয়েছি আমরা যে এক্সট্রা করে যে ভোল্টেজটি তৈরি করলাম সেই ফ্লাইব্যাগের ম্যাগনেট থেকে সেই ভোল্টেজের তারটি কিন্তু আমরা হিটারে কানেকশন দিয়ে দিয়েছি কানেকশন দিয়ে দেওয়ার পরে আমরা টিভিটি অফ করেছিলাম কানেকশন দিয়ে দেওয়ার আগে তো আমরা এখানে টিভিটি অন করে নিচ্ছি তো আমাদের এসি ভোল্টেজে দেওয়া আছে আমরা আবারও ডিসি 200 ভোল্টেজে দিয়ে নিলাম মিটারটি তো আমরা এখন আমাদের ভোল্টেজটি পরিমাপ করে দেখব দেখুন আমাদের হিটার ভোল্টেজ কিন্তু হিটার ফ্লাইমেন্টটা কিন্তু জ্বলেছে টিভির গানের ভিতরে দেখুন আলোটে দেখা যাচ্ছে এবার আমরা আমাদের যে ভিডিও ভোল্টেজটি সরি যে ভিডিও ভোল্টেজের যে ব্লু কালারের যে ভোল্টেজটি মিসিং ছিল আমরা দেখব সেই কালার সেই ভোল্টেজটি আছে কি না তো দেখুন সেই ভোল্টেজটা কিন্তু দেখাচ্ছে 28.6 আমাদের টিভিতেও কিন্তু এখন দাগ নেই তো আলোটি ফ্লাইব্যাগে যেহেতু আমাদের একেবারেই কমানো এর জন্য কালো হয়ে আছে আমি আলোটি একটু বাড়িয়ে নিচ্ছি তো এখন যদি আপনাদেরকে দেখাই ডিস লাইনটি যেহেতু আমাদের খোলা আচ্ছা তারপর আমি আগে ভোল্টেজটি মেপে দেখাই আপনাদেরকে দেখুন এখন কিন্তু আমাদের আলোটি এসে গেছে আমাদের ভোল্টেজটি কিন্তু এখন 100 দেখাচ্ছে তো এতক্ষণ যে শর্ট দেখাচ্ছিল এখন কিন্তু আর শর্ট দেখাচ্ছে না আমাদের ভোল্টেজটি কিন্তু ওকে আছে দেখুন টিভিতে ছবি এসে গেছে আমরা পিনটি আমাদের খালি করা আছে আমি ঝালাই করে নিচ্ছি
আমাদের টিভিটি কিন্তু এখন সম্পূর্ণ ওকে হয়ে গেছে। আমরা সমস্যাটি পেয়েছিলাম পিক্সার টিউবের গান শট, দেখুন ছবি চলে এসেছে, আরজিবি কালার সব কালারগুলো কিন্তু ওকে আছে। ভোল্টেজগুলো যদি আমি আবারও আপনাদেরকে মেপে দেখাই, দেখুন এখন আমাদের ব্লুতে আছে 125, আর রেডে আছে 116, আর গ্রিনে আছে 122। তো কম বেশি যাই হোক কাছাকাছি সব ভোল্টেজগুলো আছে, আমরা সব ভোল্টেজগুলো পেয়ে গেছি। তো আমাদের এখন টিভিতে ছবি যে এসেছে 8GB, রেড কালার গ্রিন রেড ব্লু গ্রিন সবগুলোই কিন্তু ঠিক আছে। তো আমি আপনাদেরকে এতক্ষণ দেখা বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের এই গানটি যদি যে কোনো একটি কালার, সেটি নীল কালার হতে পারে, লাল কালার হতে পারে, সবুজ কালার হতে পারে, যে কোনো কালার যদি এরকম শর্ট হয় আর এই বোর্ড থেকে পিন খালি করার পরেও যদি শর্টটি না যায়, ওই রকম সেম দাগদাগি থাকে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে পিক্সার টিউবটি শর্ট হয়েছে। আর পিক্সার টিউব শর্ট আরও শিওর, ভালোভাবে শিওর হওয়ার জন্য আপনারা সার্কিটটি অন্য একটি পিক্সার টিউবে লাগিয়ে দেখবেন, অথবা এই পিক্সার টিউবে আরও অন্য একটি সার্কিট লাগিয়ে দেখতে পারেন ভালোভাবে সঠিকভাবে শিওর হওয়ার জন্য। শিওর হওয়ার পরে যদি আপনারা মনে বোঝেন যে পিক্সার টিউবই নষ্ট, তাহলে কিন্তু আমি যেভাবে হিটার ভোল্টেজটি আলাদা করে দিলাম, এভাবে আপনারা হিটার ভোল্টেজ আলাদা করে দিয়ে দেখবেন, আশা করি প্রতিটা কাজই আপনাদের সফলতা আসবে। কারণ এ পর্যন্ত যতগুলো এই ধরনের সমস্যা পেয়েছি, অনেক বড় বড় টেকনিশিয়ান যাদের জানা ছিল না, ওনারা এই ধরনের সমস্যাটি পিক্সার বাতিল বলে টিভিটি বাতিল করে দিয়েছিল। তো আমার কাছে আসার পরে আমি এভাবে সমস্যাটি সমাধান করেছি। সমাধান হওয়ার পরে তখন ওই সমস্ত আমার ওস্তাদি মনে করেন এরকমই, তারাও আমার কাছে জিজ্ঞাসা করেছে কীভাবে সমাধানটি করলে। তো আসলে চেষ্টা করলে অনেক কাজই সহজে হয়ে যায়, আমরা চেষ্টা করি না, চেষ্টা আমরা সময় দিই না কাজে, কাজে সময় দিতে হবে, চেষ্টা করতে হবে, বুঝতে হবে, তাহলেই আসলে কাজে সফলতা আসবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, আর আপনারা যদি কমেন্ট করেন ভিডিও সম্পর্কে তাহলে আমার ভালো লাগে এবং নতুন ভিডিও বানানোর আগ্রহ জাগে। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।